আজ পয়লা বৈশাখ, মহা সমারোহে দিকে দিকে পালিত হচ্ছে দিনটি। 1428কে বিদায় জানিয়ে 1429কে সঙ্গে নিয়ে চলা করোনা অতিমারির জেরে গত 2 বছর বাংলার নতুন বছরের প্রথম দিনটি সেভাবে পালন করতে পারেনি কেউ। তাই আজ বাংলা জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠন ক্লাবের উদ্যোগে বাংলার নতুন বছরের প্রথম দিনে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ঠিক একইভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাণের ইছামতির পারে পালিত হল নববর্ষ। বসিরহাটের ইছামতির পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদতলে নাচ গান আবৃত্তির মধ্যে নববর্ষ পালনে মেতে ওঠেন 8 থেকে 80 সকলে। মনসারাতের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে বাঙালি নববর্ষের শুভ হালখাতা দিনে দিনে বিলুপ্তর পথে চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাঙালির বাঙালিয়ানাকে নববর্ষের মধ্য দিয়ে তুলে আনা, অন্যদিকে প্রাচীন সংস্কৃতি ইতিহাস বাঙালির পরম্পরাকে বজায় রাখার জন্য এই নববর্ষ পালন করা, জানান উদ্যোক্তা সঞ্জয় হালদার। যতই আমরা মোবাইল হোয়াটসঅ্যাপ এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এগুলো আমাদের কাছে থাকবে, এগুলো মেনে নিতে হবে, কিন্তু পাশাপাশি এটা ভুললে চলবে না। আমাদের শিখরের কথা, আজকে পয়লা বৈশাখ যেন সেই টেকনোলজির তলায় চাপা পড়ে না যায়। আমাদের একটা জাতি বেঁচে থাকে তার শিখর নিয়ে, একটা জাতির অস্তিত্ব নির্ভর করে তার সারবত্তার উপর। আমাদের সারবত্তাটুকু বুঝতে হবে, 31 ডিসেম্বর থাকুক কিন্তু পাশাপাশি আমাদের অবশ্যই থাকুক। আমাদের শিখর কিন্তু বাংলা ভাষা, মাতৃভাষা। এই মাতৃভাষাকে অবহেলা করে, শিখরকে অবহেলা করে, নিজস্ব সংস্কৃতিকে অবহেলা করে কিন্তু একটা জাতি কোনোদিনও এগোবে না। বসিরহাট শহরটি একটি ঐতিহ্যের শহর, যেখানে বসিরহাটের গর্ব স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশ মজুমদার, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক প্রবীর ঘোষ সহ বিশিষ্ট জনেদের সঙ্গে এই শহরের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আপনারা জানেন এই শহর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মহকুমার নাম জড়িত আছে। মানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত স্থান, পাশে ইছামতি নদী। ইছামতি নদীকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কবিতা লিখেছিলেন। এবং আপনারা জানেন বসিরহাটে মনোজ মিত্র, অমর মিত্র, শেখ শহীদুল্লাহ, বসিরহাটের সঙ্গে অনেক লেখক বুদ্ধিজীবীদের নাম জড়িত আছে, সাংস্কৃতিক মানুষের নাম জড়িত আছে। সেখানে আজকে পয়লা বৈশাখ পালন হচ্ছে। পয়লা বৈশাখ বাঙালি জাতিসত্তা, বাঙালি অস্মিতার, বাঙালি আবেগের প্রকাশের দিন। এটা একটা সামাজিক উৎসব। আজকে এই উৎসবটা বসিরহাটের সাংস্কৃতিক পরিমণ্ডল নতুনভাবে গড়ে উঠুক। আমরা বাঙালি হিসাবে বাঙালিত্ব, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই, এটা হচ্ছে আমাদের প্রধান দায়বদ্ধতা। বাঙালি একটা ভাষা নয়, এটা একটা আবেগের নাম। সেই আবেগকে আমরা রোমন্থন করার জন্য সেটি স্মরণীয় 2 বছরের করোনার আক্রমণ থেকে পেরিয়ে একটা সুন্দর মানুষের মানবিক এখানে আসতে পেরে উপস্থাপনার মধ্যে আমাদের নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী গৌতম চক্রবর্তী, ছন্দক বাইন সহ এলাকার বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।